हेलो एवरीवन, वेलकम टू एमएसआई एकेडमी। तो प्रिय बंधुरा, तुम्हारा छवि देखे आशा करी बुझते पारछो, आर ना होले आमी अवश्य बोलबो। वीडियो ट्यूटोरियल आमरा एखन आलोचना करब फार्नेर जनुक्रम बा जनुक्रम। जनुक्रम हलो जीवर जीवन चक्रे डिप्लॉयड दशार और हैप्लॉयड दशार जो पर्यायक्रमिक परिवर्तन बा आवर्तन है, यही आवर्तन के बला है जनु चक्र बा जीवन चक्र। ओके, तो प्रथम आमरा फार्नेर जीवन जनुक्रमटा देखे नी। एटा हलो फार्नेर जनुक्रम। फार्न हलो फार्न वर्ग बा टेरिडोफाइटा वर्गेर अंतर्गत एकटा उद्भिद। एई फार्न आमादेर भारते फार्नेर अनेक रकम प्रजाति आछे, तार मध्ये जेटा सबथेके आमादेर परिचित सेई फार्नेर सम्पर्के आलोचना करब, जार विज्ञानसम्मत नाम हलो ड्रायोप्टेरिस फिलिक्स मास। ओके, तो ड्रायोप्टेरिस बा फार्नेर रेणुधर देहटी, एदेर जनुक्रमे दुटो दशा देखते पाओया जाय, रेणुधर देह एवं लिंगधर देह। तो रेणुधर देहटी हलो डिप्लॉयड এবং এই রেণুধর দেহটি মূল কাণ্ড পাতায় বিভক্ত। অর্থাৎ এখানে যে ছবিগুলো আছে, এই ছবির মধ্যে যে এই ছবিটা হলো ফার্নের রেণুধর দেহ। এটা একটা উদ্ভিদ যার নাম হলো ড্রাইপটেরিস, বিজ্ঞানসম্মত নাম হলো ড্রাইপটেরিস ফিলিমাক্স। এটা হলো একটা ফার্ন। এবং এই ফার্নের এটা হলো রেণুধর দেহ, এবং এটা এই দেহে যতগুলো কোষ আছে সমস্ত কোষে ক্রোমোজোম সংখ্যা হলো ডিপ্লয়েড 2n, এবং এটা হলো ফার্নের রেণুধর দেহ। ফার্নের এই যে ফার্নের রেণুধর দেহ আছে, এই ফার্নে আমরা কাণ্ড পাতা এবং মূল, এখানে মূল আছে। তো এই যে পাতা আছে, এই পাতার অঙ্কদেশ অর্থাৎ পাতার নিচের দিকে যদি আমরা দেখি, তো পাতার নিচের দিকে আমরা কিছু এরকম বৃক্কাকার বা গোলাকার কিছু গঠন দেখতে পাবো। এই গঠনগুলোর নাম হলো সোরাস। এই গোলাকার বা বৃক্কাকার যে গঠনগুলো আছে, এই গঠনগুলোর নাম হলো সোরাস। এই সোরাসকে যখন আমরা জুম করব বা একটু বড় করে দেখব, তো বড় করে যদি আমরা দেখি, তোমরা দেখতে পাবো যে সোরাসের মধ্যে আবার কিছু গোলাকার গঠন আছে। এই গঠনগুলোর নাম হলো, গোলাকার গঠনগুলোর নাম হলো রেণুস্থলী। ওকে, এই রেণুস্থলীকে যদি আমরা আবার ভালো করে দেখি বা বড় করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো রেণুস্থলীর মধ্যে আবার কিছু কোষ আছে। রেণুস্থলীর মধ্যে আবার আমরা কিছু কোষ দেখতে পাবো, যে কোষগুলোর নাম হলো রেণু মাতৃকোষ। এবার এই রেণু মাতৃকোষ, এগুলো প্রত্যেকটা হলো রেণুস্থলীর মধ্যে কয়েকটা রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষগুলো মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে, তো এটা হলো রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষ মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি হবে রেণু। অর্থাৎ এটা হলো রেণু, মানে রেণুধর দেহ যেটা ছিল মূল কাণ্ড পাতা, এটা ছিল ডিপ্লয়েড। সোরাসের মধ্যে পেলাম রেণুস্থলী, রেণুস্থলীর মধ্যে ছিল রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষও হলো 2n ডিপ্লয়েড। এই রেণু মাতৃকোষ মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি হলো হ্যাপ্লয়েড রেণু। এই হ্যাপ্লয়েড রেণু আবার বারবার বিভাজিত হয়ে কম সংখ্যা বিশিষ্ট একটা গঠন তৈরি করবে, যার নাম হলো প্রোটোনিমা। অর্থাৎ এই রেণু
हैप्लॉयड रेणु बार बार विभाजित हुए कम संख्या विशिष्ट एक गठन तैरि करबे एर नाम हलो प्रोटोनिमा। प्रोटोनिमार मध्य जो कोषर संख्या और बेड़े जाए तक हमें एके प्रोटोनिमा बोलो ना एके एक अन्य नाम देव ए नाम हलो प्रोथालास। तो प्रोटोनिमा थे पेलम प्रोथालास नीचे देखा प्रोथालास। ओके तो रेणु थे प्रोटोनिमा प्रोटोनिमा थे प्रोथालास बुझते परलम। प्रोथालासर मध्य दुई धरनेर जनन अंग देखते पाया जाए एक हलो पुंधानी एक हलो स्त्रीधानी। तो प्रोथालासेर नीचे दिखे आम्रा देखते पाबो पुंधानी पुंधानी एवं प्रोथालासेर ऊपर दिखे देखते पाबो ऊपर दिखे थाकबे स्त्रीधानी। ओके पुंधानी स्त्रीधानी आशा करी कोनो असुविधा नहीं। ये पुंधानी के जखन आमरा बड़ो करे देखबो पुंधानी के जखन बड़ो करे देखबो तो आमरा देखते पाबो एरकम किछु एकटा गठन देखते पाबो एबं पुंधानीर मध्ये अनेकगुलो कोष थाकबे। ए पुंधानीर मध्ये अनेकगुलो माने 20 थेके 25 टा कोष थाकबे जे कोषगुलोर नाम हलो शुक्राणु मातृकोष। ए कोषगुलो हलो शुक्राणु मातृकोष शुक्राणु मातृकोष। तो पुंधानीर मध्य आमरा कि पेलाम शुक्राणु मातृकोष। ए शुक्राणु मातृकोष माने एकटा पुंधानी ते प्राय 20 थेके 25 टा शुक्राणु मातृकोष थाके एबं शुक्राणु मातृकोष गुलो विभाजन हय ना शुक्राणु मातृकोष गुलो रूपान्तरित हये सृष्टि करे शुक्राणु बहु फ्लैजेला युक्त शुक्राणु। এবং এখানে সবই কিন্তু হ্যাপ্লয়েড এন এন মানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা অর্ধেক। স্ত্রীধানীকে যদি আমরা বড় করে দেখি স্ত্রীধানীকে বড় করে দেখতে গেলে আমরা দেখতে পাবো যে একটা মানে ফানেলের মতো স্ট্রাকচার এবং ফানেলের মতো স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাবো একটা নালী আছে নালীর ভিতরের দিকে থাকবে ডিম্বকোষ এবং এটা হলো ডিম্বকোষ এটাও হ্যাপ্লয়েড এবং শুক্রাণুও হ্যাপ্লয়েড। पुंधानीर जे आवरण छिलो पुंधानीर आवरणेर मध्ये छिलो शुक्राणु मातृकोष शुक्राणु मातृकोष रूपान्तरित हये तैरि हलो शुक्राणु। तो पुंधानीर मध्ये शुक्राणु तैरि हये गेछे एबार पुंधानीर जेटा आवरण आछे एई आवरणटा जदि फेटे जाय ताहले कि हबे जे समस्त शुक्राणु बाइरे बेरिये आसबे। एबार एई शुक्राणुगुलो ম্যালিক অ্যাসিডের प्रभावे स्त्रीधानीर डिम्बकोषेर दिके अग्रसर होते शुरू करबे অগ্রসর হতে হতে অনেকগুলো শুক্রাণু থাকবে তার মধ্যে যে কোনো একটা শুক্রাণু ডিম্বকোষের সঙ্গে মিলিত হয়ে নিষেক ঘটাবে। এবং এই নিষেকের পরে তৈরি হবে ডিপ্লয়েড জাইগোট এটা হলো জাইগোট। এই জায়গোট আবার বারবার বিভাজিত হয়ে শেষ পর্যন্ত তৈরি হবে ফার্নের রেণুধর দেহ। ওকে তো এখানে যেটা প্রোথালাস ছিল এটা কিন্তু আসলে লিঙ্গধর দেহ লিঙ্গধর দেহ। ওকে আমি একবার আর রিপোর্ট করছি যে ফার্নের রেণুধর দেহটি হলো ডিপ্লয়েড এর মূল কাণ্ড পাতা আছে এবং এর পাতার নিচের দিকে আমরা কিছু গোলাকার অংশ দেখতে পাবো যেটাকে নাম বলবো সোরাস। এই সোরাসকে যদি আমরা বড় করি তাহলে এর মধ্যে আমরা কিছু গোল গোল স্ট্রাকচার পাবো যেগুলোকে বলবো রেণুস্থলী। রেণুস্থলীকে যদি আবার ভালো করে বড় করে দেখি তাহলে আমরা এর মধ্যে দেখতে পাবো রেণুমাতৃকোষ। রেণুমাতৃকোষ এটা ডিপ্লয়েড। এই রেণুমাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি সৃষ্টি করবে রেণু। এই রেণু আবার অঙ্কুরিত হয়ে কম সংখ্যা বিশিষ্ট একটা গঠন সৃষ্টি করবে যার নাম দিয়েছি আমরা প্রোটোনিমা। এই প্রোটোনিমা যখন প্রোটোনিমার মধ্যে যখন কোষের সংখ্যা বেড়ে যাবে একটা নতুন গঠন সৃষ্টি করবে
जार नाम हलो प्रोथालास। ये प्रोथालासे दुई धरनेर जननंग देखते पावा जाबे, ऊपर दिके पाबो आमरा स्त्रीधानी, नीचेर दिके पाबो आमरा पुंधानी। पुंधानी के जदि आमरा भालो करे बड़ करे देखी तो देखते पाबो जे एकटा आवरण आछे एबं एर आवरणेर मध्ये কিছু কোষ আছে, কোষগুলোর নাম হলো শুক্রাণু মাতৃকোষ। এবং এই শুক্রাণু মাতৃকোষগুলো রূপান্তরিত হয়ে তৈরি হবে বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু। এবং স্ত্রীধানীকে যদি বড় করে দেখি তো একটা ফানেল বা নালীর মতো অংশ দেখতে পাবো, এই নালীর মধ্যে থাকবে ডিম্বকোষ। এটা হলো ডিম্বকোষ। পুংধানীর আবরণ ফেটে গিয়ে শুক্রাণুগুলো বেরিয়ে আসবে এবং ম্যালিক অ্যাসিডের প্রভাবে শুক্রাণুগুলো ডিম্বকোষের দিকে অগ্রসর হবে এবং অগ্রসর হতে হতে শুক্রাণু আর ডিম্বাণু মিলন হবে, যেটাকে আমরা বলছি নিষেক। এবং এই নিষেকের ফলে তৈরি হবে ডিপ্লয়েড জায়গোট। এখানে ডিপ্লয়েড জায়গোট তৈরি হলো। এই জায়গোট আবার বারবার বিভাজিত হয়ে সৃষ্টি করবে ফার্নের রেণুধর দেহ, ডিপ্লয়েড রেণুধর দেহ। এই যে ডিপ্লয়েড রেণুধর দেহ, তারপরে আবার রেণু হ্যাপ্লয়েড, এখান থেকে লিঙ্গধর দেহ, লিঙ্গধর দেহ থেকে আবার হ্যাপ্লয়েড শুক্রাণু ডিম্বকোষ, আবার এদের মিলনে যে ডিপ্লয়েড জায়গোট তৈরি হলো, এখান থেকে আবার যে ডিপ্লয়েড ফার্নের রেণুধর দেহ হবে, এটাই হলো ফার্নের জনুক্রম। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড থেকে আবার ডিপ্লয়েডের জীবন যে আবর্তন এটাকে বলা হয় জনুক্রম। তো এই জনুক্রম এটা তো উদ্ভিদ ফার্নে ফার্নে পেলাম, যার বিজ্ঞানসম্মত নাম হলো ড্রাইপটেরিক্স ফিলিক্সমাস। তো এছাড়াও আরও উদ্ভিদ আছে যেমন মস, তারপর শৈবাল, এদের দেহ যৌনক্রম দেখতে পাওয়া যায়। এবং প্রাণীদের মধ্যে হলো ওবেলিয়া, মনোসিস্টিস, এদের দেহ যৌনক্রম দেখতে পাওয়া যায়। তো কে এটা হলো ফার্নের যৌনক্রম। যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই উত্তর দেবো। ওকে, থ্যাংক ইউ।